হ্যালো এভরিওয়ান, আমি স্ক্রিন জয়। আর আজকে এমন একটা টপিক নিয়ে ভিডিও করতে চলে এসেছি যে টপিকটাই আমার মনে হলো ভিডিও করাটা এক্ষুনি উচিত। আমার আগে মহারাজ এই বিষয়ে কথা বলেছে, মহারাজের আমি ভিডিওটা দেখেছি, তারপরে আমার অনেক সাবস্ক্রাইবার্স যারা আমাদের গ্রুপে আছে, বাই দ্য ওয়ে আমাদের একটা গ্রুপ আছে, তোমরা ইচ্ছে করলে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপের গ্রুপ, যেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রতিটা ভিডিওতেই পাবে, তো যে কোনো একটা জায়গা থেকে জয়েন করতে পারো। ওখানে আমরা গল্প টল্প করি, সিনেমা নিয়ে কথাবার্তা বলি, অনেক নতুন আপডেটস যেগুলো ভিডিও করার আগেও আমি গ্রুপে দিই। তো যাই হোক, এইগুলো বিষয়। তো সেই গ্রুপে অনেকেই আমাকে মেসেজ করছে পার্সোনালি যে সঞ্জয় দা এটা নিয়ে কথা বলো, কারণ এই কারণে কথা বলো, ওরা বলছে যে তুমিও বললে ব্যাপারটা একটু ওদের কানে যদি পৌঁছয়। এখন ব্যাপার হলো, আমি সকলকে যারা এই রিকোয়েস্ট আমায় করেছে তাদের সকলকেই আমি বলতে চাই যে ভাই, যদি কানে কেউ তুলো বুঝিয়ে বসে থাকে তাহলে তাকে আমি যতই চিৎকার করে বলি না কেন, সে সেই কথাটা শুনতে পাবে। কারণ দেখো আসল ব্যাপারটা কি হয়েছে, একবার বলি। জিদ্দার চেঙ্গিজ রিলিজ করলো, মানে টিজার, হিন্দি টিজার রিলিজ করলো, তারপরে ইন্ডাস্ট্রির তরফ থেকে অনলি দেবদা, আমার চোখে দেখা এই টিজারটা কিন্তু কথা বলছি, পোস্টারের নয়, অনলি দেবদা এবং রাজ চক্রবর্তী বাদ দিয়ে আমি কাউকে দেখলাম না এই টিজারটাকে নিয়ে কোনো পোস্ট করতে, মানে অন্তত এখনো যখন আমি ভিডিওটা তৈরি করছি তখনও এই ভিডিও বা এরকম কোনো পোস্ট আমার চোখে পড়ে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে যখন সাউথ ইন্ডিয়ান কোনো একটা সিনেমা এরকম বেরোয়, তার ট্রেলার বা টিজার নিয়ে বলিউডের মানুষরাও কিন্তু শেয়ার করে। এবং তোমরা আজকে খুব মানে ঠাকুরের আশীর্বাদে সকলের সহযোগিতায় চেঙ্গিজ মুভিটার যে টিজারটা বেরিয়েছে, হিন্দি টিজারটা, যেটা অসাধারণ হয়েছে, সেটাকে নিয়ে বলিউড রিভিউয়ার্স যারা আছে, বলিউড ফিল্ম রিভিউয়ার্স, এছাড়া বড় বড় ক্রিটিক্স, এছাড়া বাংলার সমস্ত রিভিউয়ার্স, মানে যারা অরিত্র থেকে শুরু করে সকলে, সবাই পজিটিভ একটা ভাইব দিয়েছে এবং প্রচন্ড পজিটিভ কথাবার্তা বলেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে একটা ফিল্ম, যে ফিল্মটা বাংলার প্রথম সিনেমা, যে সিনেমাটা বাংলায় রিলিজ করার সাথে সাথে একই দিনে হিন্দিতে ইন্ডিয়াতে রিলিজ করছে, সেটাকে সাপোর্ট করছে সকলে। এবং খুব দুর্ভাগ্যজনক বিষয়, যেটা সবচেয়ে কষ্টদায়ক বিষয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা সেই জিনিসটাকে সাপোর্টই করছে না। আমি জানি না, হয়তো কালকে সকাল থেকে দেখবো প্রচুর পোস্ট করছেন, আপাতত এখনো পর্যন্ত করেননি, মানে সকাল 11:12 নাগাদ পোস্ট হয়েছে, এখন আমি যখন ভিডিওটা তৈরি করছি 7:30 বাজে, আমি এখনো কোনো পোস্ট দেখিনি। অনলি দেবদা এবং রাজ চক্রবর্তী বাদ দিয়ে ওনারা কিন্তু শেয়ার করেছেন এবং ওনারা উইশ করেছেন জিদ্দাকে। তা আমার যেটা এখানে মন্তব্য, আপনাদের আমি হিংসে ফিংসে এসবের জায়গায় যাচ্ছি না, এগুলো তো দর্শক বলছে অলরেডি, এগুলো আমি বলে কি করব, সেগুলো দর্শকের চোখে তো তাই আসছে যে হিংসা, স্বাভাবিক তাদের চোখে এটাই আসার উচিত যে এমা সবাই কি তাহলে হিংসে করছে যে এটা ফার্স্ট টাইম জিত করছে বলে। তা আমার মন্তব্যটা একটা যে আপনাদের একটু লজ্জা করছে না, মানে একটুও তো লজ্জার একটা আমার মনে হয় থাকা উচিত। যেমন দেখুন, আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে অরিত্রর, আমি নাম করেই বলছি কারণ আমি কোনো খারাপ কথা তো মন্তব্য করবো না, অরিত্রর প্রচন্ড একটা বাজে খাড়াখাড়ি সম্পর্ক হয়েছে রিসেন্টলি, বিকজ অরিত্র একটা ভিডিও তৈরি করেছিল যে ভিডিওটাই ও গালমন্দ করেছিল, আমার ওই ব্যাপারটা নিয়ে আপত্তি আছে 100%, এবং ও যেটা সরি বলেছিল সেই সরির ভিডিওটাও কিন্তু ওর সাবস্ক্রাইবার্সদের জন্য বলেছিল। আমার তো বলতেই হবে না, আমাকে বলতেই হবে না, পৌশালী কিন্তু আমাদের চ্যানেলের মুখপাত্র, ওটা মেয়ে মহিলা। এবার অনেকে বলতে পারে তাহলে কি মহিলার ওমেন কার্ড খেলা হচ্ছে, একদমই না, এটা মাথায় রাখতে হবে, এটা তো নর্মাল একজন নর্মাল একটা মানুষের মানে মস্তিষ্কের ব্যাপার না এটা, যে ভাই একটা মহিলাকে আমি গালাগালি করে ফেলেছি রাগ করে, তাকে একটা সরি বলাই যায়, ও কিন্তু সরিটা বলেনি, সেই কারণেই কিন্তু আমরা ওর সিনেমার কোনো ভিডিও তৈরি করিনি। তার মানেটা এটা নয় কি আমি কিন্তু ওর ভিডিও মানে ওর সিনেমা একলব্যকে সাপোর্ট করি না, এটা ভুল ধারণা, যদি কারোর এটা মনে হয় এটা ভুল ধারণা, আমি খুব ক্লিয়ারলি কথাটা বলে দিলাম। অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করছে আজকেও, আমি জানি না কেন করছে, তাই আমি খুব ক্লিয়ার করে দিলাম। ঠিক সেরকমই আমার মনে হয়, যা মনে হোক, মানে জিতকে যদি কেউ পছন্দও না করে ইন্ডাস্ট্রির, কাউকে করতেও হবে না, সব ঠিক আছে, কিন্তু যারা একই ফিল্ডে অভিনয় করছে তারা তো পোস্টটা তো করবে। আমি কাউকে পোস্ট করতে দেখলাম না, আমার তো খুব অস্বস্তিকর লাগছে ব্যাপারটা, মানে কেন অস্বস্তিকর লাগছে, আমার খুব খারাপ লাগছে বিষয়টা। এই যে একটু আগে আমি আর একটা চ্যানেলের কথা তুললাম, এটা এই কারণেই তুললাম, তার যখন টিজারটা বেরিয়েছিল আমি আমার স্ক্রিনশট দেখাতে পারি, আমি কিন্তু লাইক করেছি গিয়ে, কারণ নতুন একটা কাজ যখন আসছে কিভাবে সেই কাজটা হয় আমার আইডিয়া আছে। আমার চ্যানেল থেকেও 3-4 শর্ট ফিল্ম আমরা তৈরি করেছি, খুব বিশাল আকৃতির কিছু হয়তো হয়নি, বাট তৈরি তো করেছি, তো সেটার জন্য আমি জানি কতটা স্ট্রাগলের প্রয়োজন। আর সে তো একটা ফিল্মই তৈরি করে ফেলেছে, অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা, শর্ট তাও নয় ফিচার ফিল্ম, যেটা ইউটিউবে আসবে। সো আমি কিন্তু এই কারণেই মানে ওই ওই একটা ইনসিডেন্টের জন্য সেটা রিভিউ করিনি, বা পৌশালীও করেনি, পৌশালীর খুব কষ্ট হয়েছে, পৌশালী ওর কোনো ভিডিও আজকাল আর দেখে না ওরকম করে, আমি কিন্তু সব দেখি, কারণ ও সরি বলেনি।
কিন্তু তার মানে এটা নয় আমি ওর কাজটাকে সাপোর্ট করছি না বা দেবতনুর সঙ্গে আমার রোজ কথা হয় আমার একটু আগেও দেবতনুর সঙ্গে কথা হয়েছে আমি সেখানেও বলেছি আই লাভ হিম দেবতনুকে আই লাভ হিম ইভেন আই রেসপেক্ট অরিত্রোজ কাজকর্ম যা যা কাজকর্ম করে এটা আমি আমি এখনো বলছি কিন্তু তার মানে এটা নয় কিছু যেটা আমার খারাপ লাগবে সেটা তো আমি ভিডিও করে বলবই আর এই কার আমি কোনো এমন কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি ভিডিওতে আমরা কোনো সময় করিনি যদি কেউ দেখাতে পারে আমি ভিডিও করা ছেড়ে দেবো যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা গায়ে লাগবে কারোর ফ্যামিলি নিয়ে বলা হবে আমি কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি কোনো সো আমি এটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে আপনাদের জিদ্দার প্রতি কোনো একটা ক্ষোভ থাকতে পারে আপনার মনে হতে পারে যে ঠিক হয়নি জিদ যেটা করছে এটা হয়তো ঠিক নয় বা সামথিং এলস বাট একটা মানুষ এক বছর ধরে চেঙ্গিজকে টেনে মানে তৈরি করলো তারপরে চেঙ্গিজকে আনছে শুধুমাত্র চেঙ্গিজকে আনছে না একটা হিউজ ব্যাপার হয়ে আসছে চেঙ্গিজ মানে এত বড় ব্যাপার স্যাপার বাংলায় কোনো কোনো প্রোডাকশন হাউসও করতে পারেনি মানে এই যে নাম করা করা হাউসগুলো আছে একটাও তো করতে পারেনি তো এটাতে আমি তাদের ডিসক্রেডিট বলছি না পারেনি পারেনি একজন পেরেছে তাকে ক্রেডিট তো দিই ভাই শেয়ার করুক এটা তো খুব লজ্জাজনক বিষয় চোখে লাগছে মানে আমি পয়েন্টটা ধরাতে পারছি না মনে হয় আর আমি আজকে কিছু কথা ক্লিয়ারও করে দিলাম এটার সঙ্গে অনেকের অনেক প্রশ্ন ছিল তো আমি ক্লিয়ার করে দিলাম কই আমরা তো এরকম কখনো মানে হয় যে সব ভিডিওতেই রিপ্লাই করি সেটা তো করি না এটা কিন্তু ভুল ধারণা অনেকে এটা এসে কমেন্ট বক্সে লেখে এইবার আমি দেখেছি আমি যে চ্যানেলের নাম করলাম তার কমেন্ট বক্সে গিয়ে অনেকে লেখে যে এইবার এসএমভি রিপ্লাই করবে রিপ্লাই করে না এসএমভি সব কিছুতে আমাদের যেটা খারাপ লাগে সেটার উপরে রিপ্লাই করি এবং সেই রিপ্লাইটা একটাও মুখে মুখ খারাপ দেখেছো তোমরা পয়েন্টটা ওইখানটায় তো আমি এখানে কোনো ঝগড়া করার ভিডিও কিন্তু তৈরি করছি না আমি বললাম আমার রিজনটা আমি বললাম এবং তার সঙ্গে এটাও বলছি যে ফুল ইন্ডাস্ট্রি জিদ্দাকে কিন্তু চেঙ্গিজ নিয়ে সাপোর্ট করাটা উচিত এবার অনেকে বলবে ও ধান্দা করে ঠিক নিজের কথা বলছো এই করছো এই করছো এসব ভেবে লাভ নেই আমার যেটা মনে হয়েছে আমি বলেছি আমি সারা জীবন বলে যাই এরকম আমি খুব মুফট আমি সামনেই বলি যেটা বাজে সেটা বাজে আর নিজের বাজেটাকে নিতেও পারি কিন্তু এখন যদি ধরো অনেকে দেখি কমেন্টে লেখে আমাকে যে তুমি খুব বাজেভাবে রিপ্লাই করো নিশ্চয়ই আমাকে বাজেভাবে কমেন্ট করা হয়েছে তাই আমি বাজেভাবে রিপ্লাই করি আমায় যদি তুমি এখন অমুকের বাচ্চা বলো আমি তো তোমায় বলতে পারি না থ্যাংক ইউ ভাই তাই না যদিও লাস্ট দেড় দু মাস ধরে আমি আর কোনো কমেন্টে রিপ্লাই করি না আমার বৌশালী বারণ করেছে তাই আমি করি না কিন্তু যারা ভালো কমেন্টস করে বা কেউ যখন আমাদের খারাপটাও বলে যে এটা ভুল হয়েছে ওটা ঠিক হয়েছে এটা এটা ঠিক হয়নি তাদের তো কই আমরা গালাগালি করি না এগুলো বুঝতে হবে আমি দুটো জিনিসকে কম্পাইল করে একসঙ্গেই বলার চেষ্টা করলাম কারণ কিছু কথা আমার মনে হয় পাবলিকের সামনে আসা ভালো এই কারণে বিকজ অনেকে বুঝতেই পারছে না যে আমরা কি মানে আমি দেখেছি লক্ষ্য করে বেশ কজন বুঝতে পারছে না যে মানে আমাদের কিছু বিষয় বুঝতে পারছে না সেটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম একটা ভিডিওর মাধ্যমে বিকজ কথায় কথা ওঠে তাই কথায় কথা উঠলো এটা কিন্তু পুরো আনপ্ল্যান্ড একটা মানে ভিডিও যেটা আমি বলতে গিয়ে আমি অনেক কিছুই বললাম সো আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হলো এবং আমার মনে হয় ইন্ডাস্ট্রি মানে ফুল ইন্ডাস্ট্রি সকলকে এই চেঙ্গিজকে সাপোর্ট করাটা উচিত আমরা বলছি বলে না আপনারা নিজেরা ভাবুন আপনারা যদি চেঙ্গিজকে আজকে সাপোর্ট করেন তাহলে আগামীকাল বা আগামী দিন আপনারা নিজেদের সিনেমাকেও কিন্তু প্যান ইন্ডিয়ার রিলিজ করার একটা সাহস দেখাতে পারেন এবং আমি তো ড্যাম শিওর যে দেবদা 200% শিওর আমি এটা যে দেবদা কিন্তু এবার একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে কিরাম রিস্ক বাঘা যতীনকে নিয়ে আই হোপ সো কারণ আমি সুপার এক্সাইটেড বাঘা যতীনের জন্য যেমন চেঙ্গিজকে নিয়ে এক্সাইটেড তেমন বাঘা যতীনকে নিয়ে এক্সাইটেড সো এটা আমার ভিডিও ছিল আমার কিছু মনের কথাও বলে দিলাম এটার সঙ্গে চলো পরবর্তী ভিডিও নিয়ে পৌঁছলে খুব শিগগিরই আসবে লেটস সি